নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি, সাথে আমি দীপা। আজ আমরা রান্না করব চিকেন। নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে কিভাবে রান্না করা যায় সেটা নিয়েই আমরা একটু ভাবছিলাম। তারপর কি রান্না করা যায় চলুন দেখি। প্রথমেই কড়ার মধ্যে দেব সর্ষের তেল। আর নাই, খুব বেশি সর্ষের তেল লাগে না। কড়ার মধ্যে যতটুকু সর্ষের তেল আপনারা দেখতে পারছেন ঠিক ততটুকু তেল দিয়েই এই গোটা রান্নাটা হয়ে যাবে। দেবো এবার ফোড়ন। ফোড়নে কী কী আছে? ফোড়নে আছে রাঁধুনি, 2 লবঙ্গ, অল্প একটু এলাচ, অল্প একটু দারচিনি, আর আছে শাগুন, সাথে এক টুকরো স্টার আনিশ দিয়ে দিলাম ফোড়নে। এবার একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভালোভাবে দিয়ে নিলাম। এরপর কী দেবে? এরপর আমাদের মশলাগুলো যাবে। তেলের মধ্যে আমরা দেব আদা আর রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা কেটে রেখেছিলাম আর কয়েক কোয়া রসুন, সেগুলোকেই প্রথমে দিয়ে ভেজে নেব। তাহলে পেঁয়াজগুলো কখন দেবে? এই যে আদা আর রসুন আমরা তেলের মধ্যে দিলাম, এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এটা একটুখানি নেড়েচেড়ে নিয়ে যখন হালকা একটু কালার ধরতে শুরু করবে তখন দেব পেঁয়াজটা। এই যে দেখেছ, সুন্দরভাবে কালার ধরতে শুরু করছে, এই পর্যায়ে আমাদের দিতে হবে পেঁয়াজগুলো। দাও পেঁয়াজগুলো এবার দিয়ে দাও। এগুলো কি একসাথে দিয়ে দেব? হ্যাঁ, সবগুলো পেঁয়াজ আমাদের একসাথেই দিতে হবে। এখানে মোটামুটি কতটা পেঁয়াজ আছে? এখানে আমরা নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ, সেটাকে মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, যেহেতু এটাকে আমরা বাটবো পরে তাই বড় বড় করে কাটলে অসুবিধা হয় না। পেঁয়াজগুলোকে কি আবার ব্রাউন করে ভেজে নিতে হবে? হ্যাঁ, পেঁয়াজগুলোকে ব্রাউন করে নয়, হালকা একটু ভেজে কাঁচা কাঁচা ব্যাপারটা যখন চলে যাবে তখন এটা রেডি হয়ে যাবে। আদা রসুনের সাথে কি আমরা মাংসটা দেব? না, এই যে আমরা মশলাটাকে ভাজছি, এই গোটা গোটা মশলাগুলো দিয়ে এগুলোকে সমস্ত আমরা তুলে নেব। তুলে নিয়ে বাটার কাজটা করব, তারপর আমরা চিকেনটা দিয়ে রান্না করব। সুন্দর করে ভাজতে থাকবো, সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখানে আমরা কিন্তু কোনো রকম লবণ, কোনো রকম চিনির ব্যবহার করছি না। এভাবে কি রান্নার টেস্ট হতে পারে? চলো দেখি রান্না করা যাক, তারপর তুমি টেস্ট করে বলবে কেমন হয়েছে। ওকে, পেঁয়াজ তো ভাজা হয়ে যাচ্ছে, টমেটোটাকে কখন দেবে? টমেটোটাও দেব, একটু অপেক্ষা করো, পেঁয়াজটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কী অবস্থায় রয়েছে এই মুহূর্তে একটু ভালোভাবে দেখে নাও। পেঁয়াজটা হালকা একটু নরম হতে শুরু করেছে, ব্রাউন হবে না কিন্তু, সোনালি কালার জাস্ট ধরতে শুরু করবে, সেই মুহূর্তে আমাদের দিতে হবে টমেটোটা। টমেটোটা চাইলেও পিউরি করে দিতে পারো, কিংবা এই মশলাটা তুলে বেটে নিয়ে তারপর টমেটো ব্যবহার করতে পারো চিকেনের সাথে। এখন পেঁয়াজটা বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, এবার দাও টমেটোটা। গোটা টমেটোটাকেই দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটুখানি নাড়াচাড়া করে নেব, খুব বেশিক্ষণ নাই, একটুখানি নাড়াচাড়া করলেই হবে, টমেটোর কাঁচা কাঁচা ব্যাপারটা চলে গেলেই এটা হয়ে যাবে। সমস্ত বাকি মশলা যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। মিক্সির জারটা দাও দেখি। গরম গরম মশলাটাকে কি বাটবে? না, মিক্সিতে মশলা বাটার সময় সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে, মিক্সিতে মশলা বাটার সময় মশলা ঠান্ডা করে বাটতে হবে, নচেৎ কিন্তু বিপদ অনিবার্য। সমস্ত মশলা কিন্তু আমরা তুলে নিলাম, মিক্সির জারে দিলাম, এবার এটাকে ঠান্ডা করব। ততক্ষণ কড়ার মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই চিকেনটাকে দেব। আর একটু তেল দিলে ভালো হতো না? না, এই রান্নাতে আর একটু তেল প্রয়োজন নেই, অল্প একটু তেল দিয়েই রান্না করতে হয়। বেশ, এবার চিকেনটাকে দিলাম, চিকেনটাকে দিয়ে ওই যেটুকু তেল ছিল তার মধ্যেই নাড়াচাড়া করে আমরা রান্না করব। দিয়ে দাও লবণ আর হলুদ, খুব সামান্য পরিমাণেই লাগবে, লবণটা পরিমাণ মতো দিতে হবে, হলুদটা একটু বুঝে দেবে, কারণ লঙ্কার গুঁড়োতেও বাকি কালারটা চলে আসবে সেই ক্ষেত্রে, আর যদি কাঁচা লঙ্কার ঝাল খেতে চাও তাহলে হলুদটা একটু বেশি করে দেবে। লবণ হলুদ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আঁচটা অবশ্যই একেবারে কমের দিকে রাখবে, নচেৎ কিন্তু ধরে যাবে, বারেবারে নাড়াচাড়া করতে হবে, ঢাকা চাপা দিতে হবে, এই অবস্থাতেই চিকেনটা কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। এখনই লবণ হলুদ দিয়ে ভাজতে ভাজতেই তো অনেক সুন্দর কালার চলে এসেছে, আর কি তেল দেওয়ার প্রয়োজন আছে? না না, একেবারেই না।
সুন্দর করে এভাবেই ধীরে ধীরে কম আঁচে রান্না করলে কম তেলে রান্না করা যায়। দেখো এবার আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়েছে কিনা, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মশলাটাকে একটু বেটে নাও। মশলা এখনও ঠান্ডা হতে কিছুক্ষণ বাকি আছে, তাহলে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আঁচটাকে আরও একটু কমিয়ে দাও। আঁচটাকে কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকো, চাইলে এই পর্যায়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে রান্না করতে পারো। দেখো এখন মশলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মশলাটা বেটে নিতে পারি তো? হ্যাঁ, একটু জল দিই? হ্যাঁ দাও, একটুখানি জল দিয়ে মশলাটাকে সুন্দর করে বেটে নাও। এখনও ভালোভাবে বাটা হয়নি, আর একটু দিলে মিহি পেস্ট হয়ে যাবে। তাহলে ভালোভাবে বেটে নাও। এবার মশলাটা আমরা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। চিকেন কিন্তু বেশ অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে তাহলে মিক্সির বোলটা ধুয়ে দিই? হ্যাঁ একটু জল দাও, জল দিয়ে বাকি মশলাটাও আমরা চিকেনের মধ্যে দিয়ে দেব। প্রথমে অল্প একটু জল দিয়ে মশলাটাকে দিয়ে দেবো, তারপর বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে মিক্সির বোলটাকে ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ জলটাই আমরা ব্যবহার করে নেব, যাতে একটুও মশলার নষ্ট না হয়। হ্যাঁ একেবারেই তাই। এবার এই যে মশলাটা আমরা দিলাম চিকেনের মধ্যে, একটুখানি জল দিয়ে এবার নাড়াচাড়া করে কষাতে থাকবো। হলুদটা কি একটু বেশি হয়ে গেছে নাকি কম? না হলুদটা ঠিকঠাকই আছে, এখন যেমন কালার তুমি দেখতে পারছো, এটা কিন্তু কষাতে কষাতে আবার যে গুঁড়ো মশলাগুলো এখনও পড়বে সেগুলো দিলে সুন্দর একটা কালার চলে আসবে। তুমি একটু অপেক্ষা করো। মশলাগুলো কখন দেবো তাহলে? মশলাগুলো আমরা এরপর দেবো, তবে এই যে মশলাটা পড়লো জাস্ট একটুখানি ফুটিয়ে নিতে হবে, একটু ঢাকা চাপা দিয়ে চাইলে রান্না করেও নিতে পারো। তাহলে কি হবে, কাঁচা কাঁচা যে গন্ধটা বা বাকি যে মশলাগুলোর গন্ধ সেগুলো অন্যান্য মশলার সাথে মিশে যাবে না। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে একটু রান্না করছি। হাই ফ্লেমে মিনিট খানেক রান্না করব, এর মধ্যে একবার খুলে নাড়াচাড়া করে নেব। এবার দাও বাকি মশলা। দিলাম লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দাও, এই রান্নায় একটু ঝালটা বেশি ভালো লাগে। ভোরে ভোরে দু চামচ দিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ তুমি দু চামচ লঙ্কার গুঁড়ো দাও, এই রান্নার জন্য একদম পারফেক্ট হবে। তবে দর্শকরা যারা দেখছেন তারা নিজেদের ঝাল যেমনটা খেতে পছন্দ করেন তেমনটা দেবেন। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। হ্যাঁ একদম লেবু লেবু গন্ধ বেরিয়েছে, কিন্তু লেবু লেবু গন্ধটা কী থেকে আসছে বলো দেখি? গরম মশলাটার জন্য, ওই যে স্টার আনিশটা দিয়েছো ওই জন্য। একদম তাই, সব কিছু গরম মশলা এভাবে ব্যবহার করলে কিন্তু দুর্দান্ত গন্ধ একটা তৈরি হয়। না দিতে হবে ধনে পাতা, না দিতে হবে কারি পাতা। আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না, আমাকে একটু টেস্ট করাও। দাঁড়াও মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাক, তারপর দিচ্ছি। আমারও গন্ধতে মনে হচ্ছে অনেকটা খেয়ে ফেলবো আজকে, ভীষণ খিদে পাচ্ছে কিন্তু। তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। দেখো এই পর্যায়ে কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে, চিকেনটাও বেশ অনেকখানা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রান্না করি, তাহলে চিকেনটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করলাম, এবার আঁচটাকে কমিয়ে দিলাম। ছিটে ফোঁটা কিন্তু খুব বেশি উঠছিল, ঢাকা চাপা দিয়ে রান্না করার এটা হচ্ছে সব থেকে বড় কারণ। ঢাকা চাপা দিয়ে যদি রান্না করা হয় তাহলে রান্নাঘরের দেওয়ালগুলো কিন্তু একেবারেই নোংরা হয় না, সবসময় যদি এটা মেনটেন করা যায় তাহলে রান্নাঘরের দেওয়ালগুলোও পরিষ্কার থাকে। চলো এবার একটু টেস্ট করে দেখো তো নুন ঝাল সব কিছু ঠিক আছে কি না। আমাকে আগে টেস্ট করালে না, তুমি তো নিজে আগে টেস্ট করে নিলে। নাও এবার খাও, কি কেমন হয়েছে বলো? একদম পারফেক্ট। নুন ঝাল সব ঠিক আছে তো? একদম। দেখো রাঁধুনি যদি একটু টেস্ট না করে তাহলে বুঝবে কী করে যে টেস্টটা ঠিকঠাক এসেছে কি না? এবার দাও যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দাও। আচ্ছা দিলাম। তুমি যে সবগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলে, আমি কি তোমায় বললাম সবগুলো দিতে? তুমি তো কাঁচা লঙ্কাগুলো দিতে বললে। ঠিক আছে দিয়েছো যখন, খাবার সময় সবগুলো লঙ্কা বেছে বেছে তোমার পাতেই দেবো। আচ্ছা তাই দিও, আমি যখন দিয়েছি। তারপর যখন ঝাল লাগবে তখন জলটা কিন্তু দিও। খেতে খেতে জল খেতে নেই সমঝে।
এখন কিন্তু রান্নাটা আমাদের প্রায় শেষের পথে, এবার কিন্তু নামিয়ে নিতে হবে। একদম সুন্দরভাবে রান্না কিন্তু হয়ে গেছে, আঁচটা আমরা এবার বন্ধ করে দিলাম। এবার আঁচ বন্ধ করে দিয়ে চাপা ঢাকা দিয়ে এটাকে রেস্টিং টাইমে রাখবো। কতক্ষণ? 15 মিনিট। 15 মিনিট পর এটাকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো ঠিকঠাক আছে তো? একদম পারফেক্ট। দেখে কি মনে হচ্ছে, সুন্দর হয়েছে রান্না? একদম খুব সুন্দর হয়েছে। চলো আর অপেক্ষা কিসের, গরম গরম ভাত তো আমাদের তৈরি হয়েই গেছে, এবার তাহলে পরিবেশন করে ফেলি। যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে তারপরে কিন্তু চ্যানেল থেকে বেরিয়ে যাবেন, নচেত আপনাদেরও কিন্তু রেহাই নেই। রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ থাকুক রাখি ক্রিয়েশনে।